হচ্ছে তাই এখন উত্তরা ক্লাবে যাওয়া যাবে না। তখন জিমি জানতে চান যে তাহলে বোট ক্লাবে যাওয়া যাবে কিনা। জবাবে ঢাকা বোট ক্লাবে যাওয়া যাবে মর্মে জানান অমি। তখন পরিমনির অনুরোধে অমি সহ তারা চারজন অমির কালো রঙের জিপ গাড়িতে করে রাত 12:22 ঢাকা বোট ক্লাবে আসেন। গাড়ির পিছনে পরিমনির সাদা রঙের খালি জিপ গাড়ি বোট ক্লাবে প্রবেশ করে। ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরিমনি ও ফাতেমাতুজ্জান্নাত বনি বারের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বারের ভিতরে প্রবেশ করেন এবং বারের ভিতরে টিভির সামনের টেবিলে বসেন। টেবিলে সাক্ষী অমিও বসেন। সৌজন্যতার খাতিরে অমি তাদেরকে স্ন্যাক্স জাতীয় খাবার নিঃখরচে পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিলেন, কিন্তু পরিমনি একটি 1 লিটারের ব্লু লেভেল মদের বোতল অর্ডার করেন। পরিমনি ও তার সঙ্গে থাকা জিম ও বনি নিমিশেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করেন। তারা ওই বোতলের আংশিক মদ পান করেন। আড্ডার এক পর্যায়ে তাদের 2-3 টেবিল পিছনে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসিরউদ্দিন মাহমুদকে আরও 2 জন ব্যক্তির সঙ্গে বসা দেখতে পান অমি। তখন অমি পরিমনিকে সঙ্গে নিয়ে গিয়ে নাসির মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে এসে বসে মদ্যপান সহ গল্পগুজব করতে বলেন। কিছুক্ষণ পরে নাসির মাহমুদ ও তার সঙ্গে থাকা আরও 2 জন যখন বার থেকে চলে যাচ্ছিলেন তখন পরি নাসির মাহমুদকে ডেকে বললেন, ভাই আমি আসলাম, আর আপনি এখনই চলে যাচ্ছেন? আমাদের সঙ্গে আরেকটু বসেন, আসেন কিছুক্ষণ গল্প করি। তখন পরিমনির অনুরোধে নাসির মাহমুদ ফিরে এসে পুনরায় তার টেবিলে বসেন। কিছুক্ষণ পরে ড্রিঙ্কস শেষে পরিমনি ওয়েটারকে আরও 1 লিটারের 3টি ব্লু লেভেল মদের বোতল সহ 2 বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন। ওয়েটার তখন পরিমনিকে 2 বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেভেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেনি। তখন পরিমনি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেভেল বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার জানায় বোতলটি বিক্রির জন্য না এবং ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়া যাবে না। কিন্তু পরিমনি জোর করে ওই বোতল নিতে চায় এবং টেবিলে হট্টগোল করতে থাকে। পরিমনি উত্তেজিত হয়ে কার্ড হোল্ডার বের করে 2-3টি ব্যাংক কার্ড দেখিয়ে বলেন যে, আমি কি ফকির? আমার বিল আমি পরিশোধ করব, আমি ওটা নিবই। তখন পরিমনির সঙ্গে থাকা ফাতেমা বনি বলে, ওনাদের যদি রুলস থাকে মেম্বার ছাড়া নেওয়া যাবে না তাহলে তুমি নিও না। তখন পরিমনি বনিকে থাপ্পড় মেরে বলে, আমাকে দেখে কি মাতাল মনে হয়? পরিমনির সঙ্গে থাকা জিম তাকে শান্ত করতে গেলে তাকেও পরিমনি থাপ্পড় মারে। এক পর্যায়ে পরিমনি খুবই উত্তেজিত হয়ে টেবিলের ওপরে থাকা গ্লাস, এস্ট্রে, ছোট পেরিয়ারের বোতল ফ্লোরে এদিক ওদিক ছুটতে থাকেন। তখন নাসির মাহমুদ ক্লাবের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পরিমনিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এতে পরিমনি আরও খেপে গিয়ে একটি এস্ট্রে নিয়ে তার দিকে ছুড়ে মারে যা তার ডান কানে উপরে মাথায় লাগে। তখন নাসির মাহমুদ ক্লাবে পরিমনিকে সঙ্গে করে আনায় অমির উপর রেগে যান এবং বলেন, এরকম বেয়াদব মহিলা নিয়ে কেন ক্লাবে আসেন? কাল আপনার নামে নোটিশ হবে, এক্ষুনি এদেরকে নিয়ে বেরিয়ে যান। তখন জুনায়েদ বগদাদি জিমি তেরে এসে বাদী নাসির মাহমুদকে গালমন্দ করতে করতে 2-3টা কিল ঘুষি মারে। এরপরে আবারও পরিমনি বারের ভিতরে যত্রতত্র গ্লাস ছুঁড়ে ভাঙচুর করতে থাকে। একটি গ্লাস নাসির মাহমুদের বুকে লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন। তখন নাসির মাহমুদ বোট ক্লাব ত্যাগ করে চলে যান। ক্লাব ত্যাগ করার মুহূর্তে পরিমনিকে ক্লাব ছেড়ে চলে যেতে বলার জন্য ক্লাবের নিচে কর্মরত সিকিউরিটি গার্ডকে নির্দেশ দিয়ে যান। নাসির মাহমুদ আহত অবস্থায় ওই রাতে 2:30 উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বার ছেড়ে চলে যেতে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ড পরিমনিকে বারবার বললেও তারা যেতে চাননি। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিকিউরিটি গার্ড বারের লাইট ও এসি কমিয়ে দেয়। তারপরে পরিমনি যেতে না চাইলে অমি তাকে বার থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরিমনির সঙ্গে থাকা জিম ও সিকিউরিটি গার্ড তাকে ধরে নিয়ে গাড়িতে তুলে দেয়। ক্লাবে তাদের খাওয়া 2 বোতল ব্লু লেভেলের দাম ও সঙ্গে পার্সেলে নেওয়া 2 বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায়। এই 4টি বোতলের দাম 87,650 টাকা। এছাড়া ক্লাবের বারের ভিতরে গ্লাস, এস্ট্রে, পেরিয়ার বোতল ভাঙলে আনুমানিক 20,000 টাকার ক্ষতি হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন, মামলার তদন্তভার পাওয়ার পর থেকে সচেতনতার সঙ্গে কাজ করেছি। বাদীর আনীত অভিযোগের বিষয়ে নিবিড় তদন্ত করে এ প্রতিবেদন আদালতে দাখিল করেছি। ঘটনার চাক্ষুষ সাক্ষী আছে, মেডিকেল রিপোর্ট আছে, আসামির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল করেছি। এদিকে মামলাটি বৃহস্পতিবার 18 এপ্রিল প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য ধার্য রয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বাদীর আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, আমরা আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছি পিবিআই তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে।
বৃহস্পতিবার প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য ধার্য রয়েছে। আমরা পরিমণিসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করব। জানা যায়, 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করেন। এ মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম। মামলায় নাসিরুদ্দিন উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামী দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এতে আরও বলা হয়, বাদী নাসিরুদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত 1:15 যখন বোট ক্লাব ত্যাগ করেছিলেন, তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন, তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসিরুদ্দিন এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাব ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী নাসিরুদ্দিন সহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।